আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা লক্ষ্মীপুরে। তো লক্ষ্মীপুরে আমি আজকে দ্বিতীয় দিন রিশানদের বাড়িতে কালকে রাত্রে আসি। তো রিশান আমাকে আজকে বলল ডাব খাওয়াবে, তো খেয়ে গাছে উঠবে। আর লক্ষ্মীপুর নারিকেল সুপারির জন্য সবচেয়ে বিখ্যাত। আপনার পিছনে যা দেখতে পাচ্ছেন পুরাই নারিকেল সুপারি গাছ। তো আমরা এখন রিশান আর আমি এবং কি রিশানের ছোটো ভাই সহ আমরা এখন ডাব খাবো। কিন্তু ডাব গাছে কে উঠবে এ নিয়ে একটু কনফিউজ আছি। যাই হোক, আল্লাহ আলহামদুলিল্লাহ একজন হয়তো পেয়ে যাব আশা করি। তো আমরা চললাম ডাব খাওয়ার জন্য। হ্যাঁ রিশান, কি অবস্থা, কই যাইতেছ? এখন আমরা আছি আমাজন জঙ্গলে, ব্রাজিলে আমরা রওনা দিচ্ছি। পানামা কি জানি, পানামা আইল্যান্ড পার করে আমরা চলে যাবো আমেরিকাতে। দেখতে থাকুন আমরা কিভাবে চলে যাচ্ছি। রাস্তা ছিল এখানে, আগে রাস্তা ছিল, এটাকে এখন বানিয়েছে গরুর ঘর নাকি অন্য ঘর। আমি 100 টাকা রাখলাম তার কাছে। হ্যাঁ লুঙ্গি লাগবো গিলে, আবার প্যান্ট দিয়ে তো উঠতে হবে, অনেক এটা সমস্যা নাই। মুরব্বী সামনে দিছে ময়লা ঢুকি গেছে, ফাটি দিয়ে ময়লা ঢুকছিল উঠে গেল। হ্যাঁ আগে তো খাইছে তো লোক ছোট
পানি আছে, এটা ডাব তো আরো বড় হয় বুঝছো, এটা ডাব গুলো অনেক বড় ছিল, তোর গাত পোকা ঢুকতেছে এই তোরা উপরে উপরে লাভ দে লাভ দে লাভ দে এদিকে ফির সর হইছে ভিতরে উগে তো সর হইছে ফ্রেন্ড কাতার একসাথে আমরা থাকি দর কাট 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 আমরা আগে খাইলাম এদিন দুগা হরে খাইছে খানে তো হরে দুগা হইছে ওই দিন হ্যাঁ এরা হইছে আর একদিন খাইছি না এতন এই যে ডাবিটা ঠিক আছে দর কাট কাট গ্রামের চিনারি গুলো আসলে অসম লাগতেছে আর আমি পরে খাম আপনি খান খাই নেন খান সমস্যা না খাইতে পারি আইসি তো খাওয়ান যাব ধরেন খামড়ন নে বিটুন ওইটা একটু জুন হয়ে গেছে নামিয়ে খাই খাবেন না বে নামিয়ে খাবো না